নমস্কার বন্ধুরা, ফ্যামিলি পেনশনের নতুন নিয়মে কন্যা সন্তানের জন্য একটি বড় সুখবর। ভারত সরকারের পেনশন দপ্তরের পক্ষ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। সেই নতুন নিয়মে ফ্যামিলি পেনশনে এবার একটি বড় আপডেট এলো কন্যা সন্তানদের জন্য। বিষয়টা কী সেটা আমরা দেখে নেব এবং সেই সঙ্গে অবশ্যই অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার, কারণ এখানটায় আরেকটি নতুন তথ্য যুক্ত করা হয়েছে ফ্যামিলি মেম্বারদের নাম যুক্ত করা নিয়ে। সে যোগ্য হোক কি অযোগ্য সেই বিষয়ে কিন্তু একটি নির্দেশিকাও দেওয়া হয়েছে এবং এখানটায় বলেছে ক্লারিফিকেশান অফ অন ডিলিটেশন অফ নেম অফ ডটার ফ্রম দ্য ফ্যামিলি ডিটেলস অফ এ সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার। অর্থাৎ ভারত সরকারের অধীনস্থ যে সমস্ত পেনশনার আছেন তিনারা যে ফ্যামিলি ডিটেলস দেয় তো সেখানটায় কন্যা সন্তানের নাম থাকবে কি থাকবে না এই বিষয়টি স্পষ্টীকরণ বা একটা ক্লারিফিকেশান দেওয়া হয়েছে। এমনিতে আপনারা জানেন সরকারি কর্মচারী যখন চাকরি জয়েন করছে তখন তাকে তার ফ্যামিলি ডিটেলস দিতে হয়, ফ্যামিলিতে কে কে আছে, আবার রিটায়ারমেন্টের সময় কিন্তু তাকে তার ফ্যামিলি ডিটেলসটা দিতে হয়। তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী করেন, অনেক গভর্নমেন্ট সার্ভেন্ট রিটায়ারমেন্টের সময় কী করে ফর্ম ভরে মেয়েদের নামটি বাদ দিয়ে দেয়, হয়তো ভাবে যে বিয়ে হয়ে গেছে তার নাম আর দেবো না, বা অনেকে হয়তো ছেলেদেরকে অগ্রাধিকার দিতে গিয়ে মেয়েদের নামটি বাদ দিয়ে দেয়। তো এই বিষয়টি যাতে না হয় সেই বিষয়টি কিন্তু বলা হয়েছে। এবার থেকে বলা হয়েছে কন্যা সন্তান এলিজিবল হোক আর না হোক, রিটায়ারমেন্টের সময় কন্যা সন্তান যদি থাকে তা মানে ওই পেনশনারে বা কর্মচারী ওনার কিন্তু ওনার তথ্য মেয়ের তথ্য দিতেই হবে, অর্থাৎ নাম তার ডিটেলস দিতেই হবে। কারণ যখন ফ্যামিলি পেনশনের দাবি আসে তখন যে প্রাথমিক যে তথ্যটা পেনশন দপ্তরের কাছে থাকে সেটা হচ্ছে ওই ফর্ম ফোরের তথ্য। তো সেইখানে তথ্য যখন মিস থাকে তখন কিছুটা হলেও মেয়েরা কিন্তু পিছিয়ে যায়। তো সেই বিষয়টি দেখে এবং বিভিন্ন দাবিপত্র গেছে পেনশন দপ্তরের কাছে, চিঠিও গেছে মেয়েদের পক্ষ থেকে কন্যা সন্তানদের পক্ষ থেকে, তো তাই ভারত সরকার পেনশন দপ্তর এই নতুন ক্লারিফিকেশনটা দিয়েছে যে এবার থেকে রিটায়ারমেন্টের সময়ও কিন্তু কন্যা সন্তানের নাম যুক্ত করতেই হবে, সে যুক্ত মানে যোগ্য হোক আর অযোগ্য হোক। অর্থাৎ ধরুন দেখা হলে কোনোভাবে উনি হয়তো পাবেন না পেনশনটা, ফ্যামিলি পেনশন পাবেন না, তাহলেও কিন্তু ওনার নামটা দিতে হবে, কোনোভাবে যেন নামটা বাদ না যায়। এবং সমস্ত দপ্তরকে বলা হয়েছে এই বিষয়ের জন্য কঠোর মানসিকতা নেওয়া হয় এবং পরিষ্কারভাবে সমস্ত কর্মচারী এবং পেনশনারদের জানিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, এখানটা আরও একটি তথ্য বলেছে, দেখুন বলেছে একজন গভর্নমেন্ট সার্ভেন্ট যখন রিটায়ারমেন্ট করবে তখন তার ফ্যামিলিতে যে যে আছে সবার নাম, অনেকে কী করেন যে এ তো চাকরি করে এর যোগ্য হবে না, এ ফ্যামিলি পেনশন পাবে না, তার নামটা বাদ দেন না, বা দেখা হলো অনেকের ক্ষেত্রে ব্যবসা আছে সে ইনকাম করে সেও পাবে না। তো এই বিষয়গুলি না হয় এখানে বলা হয়েছে স্ত্রী বা স্বামী, সন্তান, বাবা মা এবং যে ভাই বোন সবার নাম দিতেই হবে, ডিসেবল অবশ্যই ডিসেবল ভাই বোন, তো সেক্ষেত্রে সবার নাম কিন্তু রিটায়ারমেন্টের সময় তথ্যে দিতেই হবে। কারণ কি, সরকার চাইছে ফ্যামিলির সমস্ত তথ্য যেন সরকারের কাছে থাকে। এই হচ্ছে নতুন আপডেটটি। কারণ এবার থেকে তাহলে প্রথম আপডেট হলো কন্যা সন্তানদের নাম, ফ্যামিলি পেনশন সংক্রান্ত যে তথ্য লাস্টে জমা দেওয়া হয় বা পেনশনের ফাইল জমা দেওয়া হয় সেইখানে অবশ্যই থাকতেই হবে। তিনি সে বিয়ে হয়ে যাক কি অবিবাহিত, ডিভোর্সি কি হচ্ছে বিধবা, যাই হোক না কেন তার নাম কিন্তু থাকতেই হবে। শুধু তাই নয়, আর একটি সেকেন্ড আপডেট হচ্ছে কি, ওই কর্মচারী রিটায়ারমেন্টের সময় ওনার পরিবারের সবার ভাই মানে ডিসেবল ভাই বোন বা সেই সঙ্গে সন্তান, স্ত্রী, বাবা মা যে যে আছে সবার নাম দিতেই হবে। কারণ কি, এটাই হচ্ছে নতুন নিয়মে ফ্যামিলি পেনশন পাওয়ার ক্ষেত্রে সুবিধা করবে। এই হচ্ছে দুটি ছোট্ট আপডেট এবং অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে কন্যা সন্তানদের জন্য, কারণ ওনাদের অনেকজনের দাবি ছিল যে তারা প্রাথমিকভাবে পিছিয়ে যায় ওই তথ্যে নামটি না থাকার জন্য। তো সেই বিষয়টি কিন্তু অবশ্যই একটি বড় হাতিয়ার হবে কন্যা সন্তানদের জন্য। তবে হ্যাঁ, আরও হয়তো অনেকের দাবি থাকতেই পারে, তো এই বিষয়গুলি আস্তে আস্তে হয়তো সরকার মানবিকভাবে দেখবে। তো আশা করি এই নতুন নিয়মটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।